हेलो सबा के वेलकम टू माय चैनल। आज के अपन साथ शेयर करते जा कम बसि सब ही खूब प्रिय एक खबर चिकेन बिरियानी। चिकेन बिरियानी आज के क्यों खूब सहज पद्धति रान्ना करा सम्भव से अपन साथेर करते जा चलू शुरू करा जा चिकेन बिरियानी रेसिपि। एखाने प्रथमे निये निच्छि चिकेन। चिकेनटाके मेरिनेट करार जन्य आमी दिए दिच्छि आदा बाटा, रसुन बाटा, तारपर आमी दिए दिच्छि टक दई। आमी किन्तु चिकेनटा मेरिनेट करार समय कोनो लवण व्यवहार करब ना, कारण रान्नार परे चिकेनेर जुसिनेसटा थाके ना। मेरिनेट करार जन्य आमी इनग्रेडियंट्सगुलो खूब भालोभावे मिशिए नियेछि। एखन आमी कमपक्षे 3 घंटार जन्य एटाके ढेके रेखे दिब। 3 घंटा परे फिरे आसलाम, आमार चिकेन मेरिनेट करा कमप्लीट। एखन आमी चिकेने बिरियानी मसला मेशाबो। आजके आमी ग्रोसारी थेके किने आना एकटि बिरियानी मसला व्यवहार करछि। एखाने একটি প্যাকেটের মশলা সম্পূর্ণ আমি দিয়ে দিচ্ছি। চিকেনটাকে ভালোভাবে আবার মিশিয়ে 30 মিনিটের জন্য রেখে দেব। এই সুযোগে আমি বিরিয়ানির রাইসটা রান্না করে নিব। চুলায় বসিয়ে দিয়েছি গরম পানি। এখন দিয়ে দেব গোটা কিছু মশলা। দিয়ে দিচ্ছি স্টারনেস, বড় এলাচ, লং, শাহি জিরা, গোলমরিচ, তেজপাতা এবং দারুচিনি। এই মশলার কারণে আমার বিরিয়ানির চালে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি অপেক্ষা করব পানি বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে, এখন আমি বিরিয়ানি চালটা দিয়ে দেব। পানির সাথে চালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, যার কারণে রাইসের টেস্টটা ভালো আসবে। রাইসটা 70% রান্না কমপ্লিট। এখন আমি এটাকে নামিয়ে নিব। এখন আমি বিরিয়ানি চিকেনটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো, বেরেস্তার জন্য পেঁয়াজ নিয়ে নিচ্ছি, হাফ সিদ্ধ করা আলু এবং ধনিয়া পাতা, কাঁচা মরিচ। প্রথমেই আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এখন আমি আলুগুলো একটু ভেজে নিব। তার জন্য চুলা একটি প্যান গরম করে দিয়ে দিয়েছি, তাতে তেল। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে ফুড কালার, যার কারণে বিরিয়ানির আলুতে খুব সুন্দর কালার আসবে। এখন আমি আলুগুলি দিয়ে দিব। এইভাবে ভালো করে মিশিয়ে দিতে হবে, যাতে করে আলুর চারপাশে কালার আসে। আমার আলুগুলি ভাজা কমপ্লিট। এখন আমি নামিয়ে নিব। বেরেস্তা ভাজার পর যে তেল ছিল, সেই তেলে চিকেনটা রান্না করার জন্য আমি দিয়ে দিচ্ছি দারুচিনি। দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন। পেঁয়াজে ব্রাউন কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজে এখন খুব সুন্দর ব্রাউন কালার চলে এসেছে। দিয়ে দিব টমেটো। ভালোভাবে নেড়ে ঢাকনি দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখব। টমেটো থেকে পানি বের হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা চিকেন। ভালোভাবে মিশিয়ে নেব।
দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, ঝালের জন্য দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এখন আমি এটা 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি বিরিয়ানিটি সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করছি, যারা নতুন রান্না করছেন তাদের জন্য আশা করি অনেকটা উপকার আসবে। চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়া দুধ। এখন দিয়ে দিচ্ছি ঘি 1.5 টেবিল চামচের মতো। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ এবং পুদিনা পাতা। আমি এখন বিরিয়ানিতে ভালো অ্যারোমা তৈরি করার জন্য ব্যবহার করব কিছু এসেন্স, সেই জন্য আমি একটি বাটিতে কিছু তরল দুধ নিয়ে নিচ্ছি। আমি এসেন্স হিসেবে ব্যবহার করছি রোজ ওয়াটার, কেওড়া এবং মিঠা আতর। খুব সামান্য পরিমাণে একে একে আমি এই দুধের সাথে মিশিয়ে নেব। মিঠা আতরের পরিমাণটা ঠিক এইটুকু হবে, স্পুনে আমি পরিমাণটা দেখিয়ে দিয়েছি। এখন আমি এটা দুধের সাথে মিশিয়ে নেব। মিশানো এসেন্সটা আমি এখন চিকেনের উপরে 2 টেবিল স্পুনের মতো দিয়ে দেব। আমি এখন দিয়ে দেব ভেজে রাখা আলু। তারপর আমি দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাগুলি ভালোভাবে চারপাশে ছড়িয়ে দিতে হবে। তারপর আমি দিয়ে দিব তুলে রাখা রাইস। রাইসগুলিকেও খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিতে হবে। আমার রাইস দেওয়া কমপ্লিট, এখন আমি দিয়ে দিব বেরেস্তা। আমি যে এসেন্সটা মিশিয়েছিলাম তার সাথে আমি একটু ফুড কালার অ্যাড করে নিব। আমি যে বিরিয়ানির লেয়ারটা তৈরি করেছি তার উপরের অংশে আমি এখন এটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি ঘি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ। এখন আমি বিরিয়ানি দমে বসাবো। 20 মিনিটের জন্য চুলার মিডিয়াম আছে আমি বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি, তাই ঢাকনির ছিদ্রটা আমি পেপারের মাধ্যমে বন্ধ করে দিয়েছি। 20 মিনিট পরে ফিরে আসলাম, আমার বিরিয়ানি কিন্তু তৈরি আর খুব ছড়ছড়াও হয়েছে। আমি এখন চিকেনটা তুলে দেখাবো। চিকেনটাও পারফেক্টলি কুক হয়েছে এবং তেলের পরিমাণটাও একদম পারফেক্ট।
আমি এখন বিরিয়ানিটা আলতো করে মিশিয়ে সার্ভ করে নেব। আমার বিরিয়ানি সার্ভ করা কমপ্লিট, এবং আপনারাও বাসায় এটি ট্রাই করবেন। ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমি বিরিয়ানির সাথে সালাদ এবং ফিশ কাবাব নিয়ে নিয়েছি। অন্য কোনো একদিন আপনাদের সাথে আমি এই ফিশ কাবাবের রেসিপি শেয়ার করব। এমন সুস্বাদু বিরিয়ানির সাথে যদি থাকে কাবাব, তাহলে তো কথাই নেই, অতিথি আপ্যায়নও ষোলো আনা পূর্ণ হয়ে যাবে। তাহলে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আশা করছি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।